প্রকৃতির উপাসনা করে থাকে তারা অন্ধকার সংসারে প্রবেশ করে। সংস্কৃত শ্লোকটা হচ্ছে অন্ধাত্মা প্রবিশন্তি ইয়া সম্ভূতি মতকৃত শরীর রহিত, অর্থাৎ ঈশ্বরের কোনো নির্দিষ্ট আকার আকৃতি বা শেপ নেই। আজকে আমার হাত থেকে যে বেদটা দেখছেন এই বেদ থেকে আমি সরাসরি দেখে দেবো এবং একটি ইংলিশ বেদ থেকে আপনাদেরকে দেখাবো সেই শ্লোকগুলো, যজুর্বেদ অধ্যায় 40:8, যজুর্বেদ অধ্যায় 40:9, যেখানে বলা হয়েছে এই মূর্তি পূজা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ, এবং এটাও দেখিয়ে দেবো যে ঈশ্বরের কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, সব এক জায়গা থেকে দেখাবো। চলুন শুরু করা যাক। আমরা এখন এই 40 অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদ থেকে পড়া শুরু করব। এই 6 নম্বর অনুচ্ছেদ থেকে আল্লাহর বৈশিষ্ট্য অর্থাৎ সেই সর্বশক্তিমান এক ঈশ্বরের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। বলা হয়েছে যিনি মুমুক্ষ, যিনি আত্মাতে অব্যক্তাদি স্থাবর পর্যন্ত সকল প্রাণী দেখেন এবং সকল প্রাণীর ভেতর আত্মাকে দেখে থাকেন, সে দর্শনে কোনো সংশয় নেই। এখানে সেই সর্বশক্তিমান এক আল্লাহ বা এক ঈশ্বরের কথা বলা হচ্ছে যিনি সমস্ত প্রাণীকে দেখতে পান এবং সমস্ত প্রাণীর অন্তরে কি ঘটছে সেটাও দেখতে পান এবং এই দর্শনে বিন্দু মাত্রও সন্দেহ নেই। এই রকম দর্শনের কথা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের খবরটা পর্যন্ত জানেন এবং সমস্ত প্রাণীর মনের মধ্যে কি চলছে সেটাও আল্লাহ জানেন, যেটা বেদের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ যে তিনি আমাদের অন্তরের খবরটাও জানেন। আমরা যখন মুখ দিয়ে বলছি তখন তিনি সরাসরি শুনতে পান। যে অবস্থায় পরমার্থ দর্শনে সকল প্রাণী তো এই বিশুদ্ধ আত্মার একত্ব যে জানে, ভালো করে দেখুন, এই বিশুদ্ধ আত্মার একত্ব যে জানে, তার শোক বা মোহ কোথায়, যে এরূপ আত্মাকে জানে অর্থাৎ এই এক আল্লাহকে বা এক ঈশ্বরের এই আত্মাকে যে জানে সে ব্রহ্ম লাভ করে। অর্থাৎ এখানে সেই সর্বশক্তিমান এক আত্মাকে, যেটাকে আমরা বলি সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক সত্তাকে যে জানে সেই প্রকৃত ব্রহ্ম লাভ করে। ব্রহ্ম শুদ্ধ বিজ্ঞান আনন্দ স্বভাব অচিত্য শক্তি বিশিষ্ট অর্থাৎ সর্বশক্তিমান, তিনি প্রকৃত শরীর রহিত। লাইনটা দেখুন, তিনি প্রকৃত শরীর রহিত, অর্থাৎ ঈশ্বরের কোনো নির্দিষ্ট আকার আকৃতি বা শেপ নেই। আমরা বিশ্বাস করি যে আল্লাহর আকৃতি আছে, তবে সেই আকৃতিটা আমাদের চিন্তা শক্তির বাইরে, সেটা কেমন আমরা সেটা জানি না, কখনোই না। বেদেও ঠিক একই রকম কথা বলছে যে ঈশ্বর তিনি হচ্ছেন প্রকৃত শরীর বা প্রকৃত আকৃতি রহিত, অর্থাৎ তার কোনো প্রকৃত আকৃতি নেই। অর্থাৎ যে আকৃতিগুলো আমরা চিনে থাকি, জেনে থাকি বা আমাদের মাথার মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো কিছুর মতোই না। ঠিক বেদেও ঠিক একই রকম কথা বলা হচ্ছে যে ঈশ্বর হচ্ছেন প্রকৃত শরীর রহিত, তার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। এবার এখানে যে আল্লাহর বৈশিষ্ট্য বা যে ঈশ্বরের বৈশিষ্ট্য বলা হলো, তিনি হচ্ছেন এক, তার কোনো প্রকৃত শরীর নেই, এবার এরকম ঈশ্বরের যে উপাসনা করে তার ব্যাপারে বলা হচ্ছে কি, দেখুন, যে এরূপ উপাসক, ভালো করে দেখুন, যে এরূপ উপাসক, অর্থাৎ এরকম ঈশ্বরের যে ব্যক্তি উপাসক সে অন্তকাল যথাস্বরূপ নিজ প্রয়োজনে ভোগ করে থাকে। তিনি ক্রান্তদর্শী মনীষী, জ্ঞান বলে সর্বরূপ ও ব্রহ্মরূপ হয়ে ব্রহ্ম লাভ করে থাকেন। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি এরকম নিরাকার ঈশ্বর অর্থাৎ কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, এরকম ঈশ্বরের যে ব্যক্তি উপাসনা করে সেই প্রকৃত ব্রহ্ম লাভ করে বা আল্লাহর নিকটবর্তী হয়। ব্রহ্মা মনে হচ্ছে স্রষ্টা, এর এই স্রষ্টা বা ব্রহ্মা শব্দটাকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন খালিক, আর এই খালিক হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম। তাহলে স্পষ্টত এখানে বুঝতে পারছেন যে যে ব্যক্তি প্রকৃত শরীর রহিত এরকম ঈশ্বরের উপাসনা করে সেই প্রকৃত ব্রহ্ম লাভ করতে পারে। যারা এই ঈশ্বরকে বাদ দিয়ে তারা উপাসনা করছে অন্য কাউকে, তাদের ব্যাপারে সেই কঠিন হুঁশিয়ারি এবার দেখুন। যারা অবিদ্যা কাম্যকর্মের বিশ্ব প্রকৃতির উপাসনা করে থাকে তারা অন্ধকার সংসারে প্রবেশ করে, আর যারা কার্য ব্রহ্মে আসক্ত হয় তারা তা থেকে অধিক অন্ধকারে প্রবেশ করে। এখানে সেই অরিজিনাল সংস্কৃত ভাষাটা নেই, আমি আপনাদেরকে স্ক্রিনে ইংলিশ বেদ থেকে দেখাচ্ছি। 9 নম্বর শ্লোক লক্ষ্য করুন, এখানে সংস্কৃত শ্লোকটা হচ্ছে অন্ধাত্মা প্রবিশন্তি ইয়া সম্ভূতি মোপাস্তে। এই হচ্ছে সেই সম্ভূতি যার অর্থ হচ্ছে প্রকৃতির উপাসনা বা প্রাকৃতিক বস্তু। যখন সে সর্বশক্তিমান এক ঈশ্বরকে বাদ দিয়ে কোনো প্রকৃতির উপাসনা করবেন অর্থাৎ সে ঈশ্বরের সৃষ্ট বস্তুর উপাসনা করবেন, তখন আপনি অন্ধকার থেকে অন্ধকারে নিমজ্জিত হতে থাকবেন বা নরকে প্রবেশ করতে থাকবেন। এবং এই শ্লোকের পরের অংশে বলা হয়েছে অসম্ভূতির উপাসনা করার কথা। যদি আপনারা ইংলিশ ট্রান্সলেশনটা পড়েন দেখবেন স্টিল ডিপার অ্যান্ড ডার্কার ডু দ্য ফল, অর্থাৎ তারা আরও অধিক অন্ধকারে প্রবেশ করতে থাকে। হু ওরশিপ, যারা উপাসনা করে অনলি দ্য এক্সিস্টেন্সিয়াল ফর্মস অ্যান্ড আর লস্ট দেয়ার ইন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যারা ব্রহ্মের স্থানে অসম্ভূতি অর্থাৎ অনুৎপন্ন অনাদি প্রাকৃতিক করণের উপাসনা করে তাহারা অন্ধকার অর্থাৎ দুঃখ সাগরে নিমজ্জিত হয়,
আর যাহারা ব্রহ্মের স্থানে সম্ভূতি অর্থাৎ কারণ হইতে উৎপন্ন কার্যরূপ পৃথিব্যাদি ভূত পাষাণ ও বৃক্ষাদির অবয়ব এবং মনুষ্যদের শরীরে উপাসনা করে মনুষ্যদের শরীরের উপাসনা করে তাহারা উক্ত অন্ধকার অপেক্ষাও অধিকতর অন্ধকার অর্থাৎ মহামূর্খ চিরকাল ঘোর দুঃখস্বরূপ নরকে পতিত হইয়া মহাক্লেশ ভোগ করিবে। যদি এই পেজের আরেকটা অংশ দেখেন যে উক্ত অসম্ভূতি এবং সম্ভূতি আত্মার জন্য কিরূপ উপযোগ তাহা প্রথম মন্ত্রে বলা হয়েছে যে অসম্ভূতি সমান প্রকৃতির উপাসনা করে সে ঘোর অন্ধকারে প্রবিষ্ট হয় অর্থাৎ সে অবিদ্যাগ্রস্ত হওয়ার দ্বারা সদা সুখী হয়ে থাকে আর যে সম্ভূতি সমান প্রকৃতির কার্য পৃথিবী আদি জড়বস্তুতে লেগে থাকে সে তাহা থেকেও ঘোর অন্ধকারে প্রবেশ করে অর্থাৎ সে অধিক অন্ধকারে প্রবেশ করে। অতএব আত্মার জন্য অসম্ভূতি এবং সম্ভূতি দুই উপাসনীয় বস্তু নয় কিন্তু এক চেতন পরমাত্মাই উপাসনার যোগ্য। অর্থাৎ এখানে আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহর সৃষ্টিকে উপাসনা করছে তারা অন্ধকার নরকে প্রবেশ করছে। যারা আল্লাহর সৃষ্টিও বাদ রেখে যখন মানুষের তৈরি জিনিসের উপাসনা করছে বা কোনো জড়বস্তুর উপাসনা করছে বা কার্য ব্রহ্মে আসক্ত হচ্ছে, কার্য মানে হচ্ছে যে কাজটা সম্পাদন করা হয়েছে আর ব্রহ্ম মানে হচ্ছে সৃষ্টি করা, ব্রহ্মা মানে স্রষ্টা আর ব্রহ্ম মানে হচ্ছে সৃষ্ট, অর্থাৎ সৃষ্টির মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয়েছে বা এক্সিস্টেন্সিয়াল ফর্মস যেটা দেখা যায় বা যার অস্তিত্ব রয়েছে, যেটা সৃষ্টির মাধ্যমে যার অস্তিত্বকে আনা হয়েছে, এরকম বস্তুকে বলা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফর্মস বা কার্য ব্রহ্ম বা সৃষ্টি করা বস্তু, যেমন চেয়ার, টেবিল, বিভিন্ন প্রকারের মূর্তি ইত্যাদি, মানুষের তৈরি যে কোনো জিনিস যেটাকে বলা হচ্ছে অসম্ভূতি। অর্থাৎ এই যে 6-9 নম্বর অনুচ্ছেদ আমি পড়ে পড়ে শোনালাম এবং এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে সর্বশক্তিমান ঈশ্বর এক, তিনি আমাদের অন্তরের খবর জানেন এবং সরাসরি তাকেই উপাসনা করতে হবে, তিনি প্রকৃত শরীর রহিত এবং যে ব্যক্তি এই এক আল্লাহকে উপাসনা করবে, এক ঈশ্বরকে উপাসনা করবে, সেই প্রকৃত ব্রহ্ম লাভ করে থাকে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে প্রকৃতির উপাসনা করবে তারা অন্ধকারে প্রবেশ করছে, তারা নরকে চিরকাল থাকবে। এবং যারা মানুষের তৈরি বস্তু বা অসম্ভূতির উপাসনা করছে তারা আরও অধিকতর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে বা জাহান্নামে নিপতিত হচ্ছে। যদি কোনো হিন্দু ভাই এই ভিডিওটি দেখেন তাহলে তার এখনও পর্যন্ত দেখতে অন্তত বাকি থাকবে না যে বেদ আপনাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দিচ্ছে, তবে হয়তোবা আপনি বেদ কোনোদিন পড়েনি অথবা আপনাকে পড়তে দেওয়া হয়নি, হয়তোবা নিচু জাত অথবা অন্য কিছু যার কারণে আপনি বেদ কখনো দেখেননি, কোনোদিন পড়েননি, কিন্তু আপনার প্রধান ধর্মগ্রন্থই হচ্ছে বেদ। এই কারণে কোনো ধর্ম সম্পর্কে জানতে হলে তার ধর্মগ্রন্থে ফিরে আসতে হবে, ধর্মগ্রন্থ ফিরে আসুন, হিন্দু ধর্মে ফিরে আসুন, দেখবেন সে এক ঈশ্বরের কথা বলছে এবং তাকেই উপাসনা করার কথা বলা হয়েছে। মুসলিম ভাই বোনদের আমি এখন রিকোয়েস্ট করছি এই ভিডিওটি প্রত্যেকটা অমুসলিম বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে পারেন সব জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই বেদ যে ধরনের দিক নির্দেশনাগুলো দিচ্ছে তা মুসলিমদের উপাসনার সাথে এবং উপাস্য আল্লাহর সাথে হুবহু মিলে যায়। আমরা কোনো মূর্তির উপাসনা করি না, আমরা আলহামদুলিল্লাহ এমন ঈশ্বরকে উপাসনা করি যার প্রকৃত শরীর রহিত, যেটা বেদ বলছে। আলহামদুলিল্লাহ আমরা কোনো মূর্তি ছাড়াই সরাসরি সেই ঈশ্বরকে উপাসনা করি এবং বেদ অনুযায়ী আমরাই হচ্ছে সেই ব্রহ্ম লাভকারী জাতি।